হ্যালো বিয়াস, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুটো টাইমারকে একের পর এক চালাবেন। এটা আমরা অটোমেটিক রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, বা বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে দুটো টাইমারকে আমরা কিভাবে একের পর এক চলতে থাকবে সেটাই দেখাবো। তো আমি এখানে দুটো লাইট নিছি, ঠিক আছে, দেখানোর জন্য। আর এখানে আমি সার্কিট ব্রেকার নিয়েছি পাওয়ারের জন্য। আমি সার্কিট ব্রেকারের দু প্রান্তে দুটো তার লাগিয়ে রাখছি, ঠিক আছে। তো তারপরে আমি এখানে নিউট্রালগুলো একসাথে জোড়া দিয়ে রাখছি, যেহেতু করে সময় কম লাগে, ভিডিওতে সময় বেশি না লাগে, ঠিক আছে। তো আমরা এই সার্কিটটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে যেমন আমাদের প্রথম একটা টাইমার ধরবে, তারপর আবার আরেকটা টাইমার, এভাবে করে একের পর এক এভাবে চলতে থাকবে। তো আমরা এভাবে লং টাইম যে কোনো সার্কিটের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তো আমি আগে আপনাদেরকে একটু ডায়াগ্রামটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দুটো টাইমার, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এমসি। তো আমরা সর্বপ্রথম যা করব, তো আপনারা যারা টাইমার কীভাবে কাজ করে জানেন না, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো টাইমার কীভাবে কাজ করে, সেটাই দেখবেন। আমি এখানে বেশি সময় নষ্ট করব না, শুধু এটা বলবো আমরা সাত আর দুই হচ্ছে আমাদের পাওয়ারের লাইন সোর্স। সাতের মধ্যে দিব আমরা ফেজ, দুইয়ের মধ্যে দিব নিউট্রাল, ঠিক আছে। তো আমি এখন এখানে পাওয়ারটা নিলাম, এই ধরুন আমি এল থেকে পাওয়ারটা নিলাম, নিয়ে আমি সোজা যাবো হচ্ছে আমাদের দ্বিতীয় টাইমার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টাইমার, এটা হচ্ছে প্রথম টাইমার। দ্বিতীয় টাইমারের আট নাম্বার প্রান্তে দিয়ে দিব, ওকে। এখন আট নাম্বারে দেখুন, আমি কিন্তু সহজভাবে ডায়াগ্রামটা করছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আট নাম্বারের সাথে আমাদের পাঁচ কিন্তু এনসি আছে, ছয় হচ্ছে এনও। এখন আটের মধ্যে যে পাওয়ারটা দিলাম, এটা কিন্তু অন করায় নেই, এটা বন্ধ আছে এখনও। এখন পাঁচের মধ্যে কিন্তু আমি পাইতেছি। এখন পাঁচ থেকে আমি এটা নিব, এই পাঁচ থেকে নিয়ে আসি আমরা সোজা নিচের দিকে নিয়ে আসি, এই সাত দিয়ে, সাতের মধ্যে দিয়ে আমরা প্রথম টাইমারটাকে অন করাবো। দ্বিতীয় টাইমার দিয়ে ঘুরে নিয়ে এসে প্রথম টাইমারটাকে অন করাইতেছি, ঠিক আছে। এখন সাতে যখন পাওয়ারটা দিলাম, আমরা জানি সাত থেকে যে কোনো একে বা আটে একটা প্রান্তে শর্ট করে দিতে হয়। যদি আমি এই দুইটা ব্যবহার করি, এই এনএনসি এই ছয় পাঁচ ব্যবহার করি, তাহলে আটে শর্ট করে দিব, আর যদি চার আর তিন ব্যবহার করি তাহলে একে শর্ট করে দিব। তো আমরা আট নাম্বার দিয়ে শর্ট করে দিই, তাহলে আমরা পাঁচ আর ছয় ব্যবহার করব, ঠিক আছে। আমি আটের মধ্যে একটা তার শর্ট করে দিলাম। তো শর্ট করে দেওয়ার পরে দেখুন, এখন আমার কিন্তু পাঁচ নম্বরে এনসি পাইতেছি। আমি ওই এনসি দিয়ে আমি এখানে প্রথম টাইমারে লাইট জ্বালাবো। এটা হচ্ছে লাইট, ঠিক আছে, আমাদের লাইটের টিটু। আমরা এই দুটো লাইট, ঠিক আছে, আমরা এই দুটো লাইটকে কন্ট্রোল করবো, মানে হচ্ছে আমরা এখানে দুটো এমসিও কন্ট্রোল করতে পারি। তো আমি নেক্সট এমসি দিয়ে কীভাবে করে সেটাই দেখাবো, আজকে আমরা লাইট দিয়ে শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে। এখন আমি পাঁচের মধ্যে কিন্তু এনসি পাইতেছি, পাঁচে যখন আমি এনসি পাইতেছি, এই পাঁচের এনসিটা দিয়ে আমরা এই প্রথম টাইমারের লাইটের এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এখন আমাদের ধরুন টাইমারটা আমি পাঁচ সেকেন্ড সেট করি, সময় দিলাম, পাঁচ সেকেন্ড পরে কী হবে, আমার ছয়ের মধ্যে পাওয়ারটা যাবে। যখন ছয়ে যাবে তখন আমার এই ছয়ের পাওয়ারটা দিয়ে আমি কী করবো, আমাদের দ্বিতীয় টাইমারটাকে অন করাবো। এই সাত নাম্বারে আমি দিয়ে দিলাম। এখন সাত থেকে আমরা জানি আটে বা একে একটা শর্ট দিতে হয়, যেহেতু আমরা আট ব্যবহার করে ফেলছি, তাহলে আমরা একের মধ্যে দিব। তা আমি একটা তার একের মধ্যে শর্ট করে দিতেছি, ওকে। একে যখন আমি একটা শর্ট করে দিলাম, তাহলে আমি কিন্তু এটা এখন যখন এটা আমাদের এটা অন হয়েছে, এখন এই পাওয়ারটা দিয়ে ছয় নাম্বারে যে পাওয়ারটা আসছে এটা দিয়ে আমরা এটা অন করাইছি। এখন যেহেতু এটার সাথে এটা এক শর্ট করে দিয়েছে সাথে সাথে, তাহলে আমি কিন্তু চার নাম্বারে এনসি পাইতেছি, তিন নাম্বারে এনও। এই এনসি প্রান্তটা যেটা আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে এনসি যেটা পাইতেছি, এটা দিয়ে আমরা এই লাইটের এখানে দিব, তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এখানে কিছু করতে হবে না, তা আমরা এটা দিয়ে দিয়ে দিব। এখন দেখুন, এটা যখন এটা পাওয়ারটা এখানে দিছি সাথে, এটা যখন টাইমটা কাউন্ট করা শেষ, এটা যখন টাইমটা চেঞ্জ করতে যাবে, এটা কিন্তু পারবে না। কেন পারবে না, এটার এদিক দিয়ে আটে যে পাওয়ারটা আছে এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। আমি সাথে যে পাওয়ারটা দিলাম এখান থেকে নিয়ে ছয়ে, এটা কিন্তু আটের পাওয়ারটা যখনই ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে, ওকে। আমরা এখন প্র্যাকটিক্যালি কাজটা দেখব, ঠিক আছে। তো দেখুন, আমি এখানে এমসিতে দুটো তার লাগিয়ে রাখছি, একটা এপাশ দিয়ে দিই, একটা বের করে রাখছি, যেহেতু সহজভাবে সময়টা নষ্ট না হয়। তো আমরা এখন কী করব, দ্বিতীয় টাইমারে আট নাম্বার প্রান্তে দিব। আমরা ডায়াগ্রামে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে দ্বিতীয় টাইমারে আট নাম্বার প্রান্তে দিব। এটা হচ্ছে আমাদের টাইমার টু, এটা হচ্ছে টাইমার ওয়ান। তো আমি দ্বিতীয় টাইমারে আট নাম্বার প্রান্তে দিয়ে দিতেছি, আমার পাওয়ারটা ডাইরেক্ট এমসি থেকে নিয়ে আসি, আমি আট নাম্বার প্রান্তে দিয়েছি। এখন আটের সাথে আমরা জানি হচ্ছে আমাদের পাঁচ আছে হলো আমাদের এনসি, ছয় হচ্ছে এনও, আমাদের পাঁচ কোনটা এটা। এই পাঁচের এনসি থেকে নিয়ে আমরা এই টাইমারটাকে অন করাবো, ঠিক আছে।
ঠিক আছে তো আমরা এটা তার নিয়ে পাঁচের এটাকে থেকে নিয়ে আমরা 6 নাম্বার আমরা এখানে এটাকে অন করাবো তো আমি 5 থেকে নিয়ে আমাদের দি প্রথম টাইমারটাকে অন করাবো আমি কিন্তু এই টাইমারটা এখন অন করাইনি এটা দিয়ে জাস্ট ল্যাচিং কোডের ভিতর দিয়ে নিয়ে আমি এই টাইমারটাকে অন করাবো তো আমরা জানি 7 এর মধ্যে যখন পাওয়ার দিব আরটা তার আমরা শর্ট করেছিলাম ডায়াগ্রামে কোথায় 8 এর সাথে একটা সাথে আমরা শর্ট করে দিব ওকে আমাদের এই 8 এর মধ্যে আমরা একটা পাওয়ার দিয়ে দেব ওকে 8 যখন দিলাম আমরা জানি এখন 5 এর মধ্যে আমাদের কি আছে এনসিএসএ 6 এর মধ্যে হচ্ছে এনও তাহলে আমরা 5 এর মধ্যে এই লাইটটা দিয়ে দিতেছি এই লাইটটা জ্বালাবো এই লাইটে দেখুন আমি দুটা তার দুইটা লাইটের মধ্যে লাগাই রাখছি আর এটা হচ্ছে নিউট্রাল দুটো কমন করে রাখছি এখানে লাগিয়ে দিব দেখুন একটা এই লাইটটার তারটা আমরা এখন দিয়ে দিব হচ্ছে 5 নম্বরে প্রথম টাইমারের ওকে এখন 5 হচ্ছে আমাদের কি এনসি যখন এই টাইমারটা কাউন্ট করা শেষ 5 সেকেন্ড সময় দিলাম আমি 5 সেকেন্ড পরে কিন্তু 6 এর মধ্যে লাইনটা যাবে তো 6 থেকে একটা লাইন নিয়ে আমরা কি করব আমাদের দ্বিতীয় টাইমারটাকে অন করাব ঠিক আছে আমরা 6 থেকে একটা লাইন নিতেছি দ্বিতীয় টাইমারটাকে অন করানোর জন্য ওকে তো আমরা দ্বিতীয় টাইমারটাকে অন করাবো দ্বিতীয় টাইমারের সাথে আমরা শর্ট করার জন্য একটা তার লাগিয়ে দিব আমরা কিসের মধ্যে শর্ট করছিলাম ডায়াগ্রামে এক একের সাথে শর্ট করছিলাম সাথে সাথে এক যেহেতু আমরা আটটা ব্যবহার করে ফেলছি তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন কষ্ট করে তো আমরা এখন একের মধ্যে শর্ট করছি দেখুন একের মধ্যে যখন শর্ট করছি আমরা জানি চারের মধ্যে আছে আমাদের এনসি তিনের মধ্যে হচ্ছে এনও এই এনসি প্রান্তটা আমরা এখন এই ইন্ডিকেটারটা জ্বালাবো এই লাইটটা জ্বালাবো চার থেকে আমরা এই লাইটটা জ্বালাবো ওকে আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিউট্রালটা দিয়ে দিব এটা হচ্ছে নিউট্রাল ওকে এটা হচ্ছে আমাদের পাওয়ারের নিউট্রাল আমরা পাওয়ারের যে নিউট্রালটা আছে ওটা এখানে লাগিয়ে দিব তো আমরা পাওয়ার দিতেছি হলো 7 আর হলো 2 2 এর সাথে 7 2 দিতেছি আমরা নিউট্রাল 7 দিছি হলো আমাদের টাইমারটা অন করার জন্য ফেজ ওকে আমাদের কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা চেক করে দেখব আমাদের এটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা টাইমারগুলো লাগিয়ে নিই ওকে আমি পাওয়ারটা দিই ওকে আমি পাওয়ারটা দিলাম আমাদের এই টাইমারটা কিন্তু দৌড়ছে যে দেখুন আমি একটু সেকেন্ডটা বাড়াই দিই দেখুন এই টাইমারটা এখন দৌড়ছে এখন আমাদের এটা বন্ধ হয়ে এটা দৌড়বে ওকে আমার এটা বন্ধ হয়ে এখন এটা দৌড়ছে এখন 5 সেকেন্ড আমি 7 সেকেন্ড করে দিলাম এখন এটার পরে এটা দৌড়বে দেখুন এখন এটা দৌড়ার পরে এটা কিন্তু অন আছে এটা যখন আপ হবে মানে এটা টাইমটা কাউন্ট শেষ করার পর এটা কিন্তু এনও থেকে এনসি থেকে এনওতে রূপান্তর হতে পারবে না কেন হতে পারবে না কারণ আমরা এটার পাওয়ার দিয়ে এটাকে অন করাইছি যখনই এটা এটার এনও এনসি চেঞ্জ করতে যাবে তখন কিন্তু এটা এটার পাওয়ার নিজেরটা নিজের পাওয়ার হারাই ফেলবে হারাই ফেলি আবার আমাদের যে মেইন সার্কিট থেকে যে লাইনটা দিছি আমরা ওটা দিয়ে আবার এটা অন হবে এটা অন হওয়ার পরে আবার এদিক দিয়ে ঘুরে আসে এটা আবার অন হবে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন তো যারা বুঝতে পারেননি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি
হেল্প করার চেষ্টা করব। দেখুন আমাদের কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমার এটা মিনিটের টাইমার, এই জন্য এটা এখানে আসলে একটু লেট হয়। এটা হচ্ছে সেকেন্ডের টাইমার, এটা হচ্ছে মিনিটের টাইমার, এই জন্য এখানে এক মিনিট সময় লাগে এটা চেঞ্জ হতে। কিন্তু এটা কিন্তু এনও এনসি পরিবর্তন করতে পারে না, এটা জাস্ট এনসিটাই কাজ করতেছে, আর এটাতে কাজ করতেছে এনসি এনও দুটোই। এটার মধ্যে আমরা শুধু এনসি দিয়ে এলাই এটা ধরাইছি, ইন্ডিকেটারটা ধরাইছি। এখন আমি যদি এখানে লাইটের জায়গায় দুটো এমসি দিই, তাহলে ওই দুটো এমসি দিয়ে কি আমি মোটর চালাতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন সার্কিটটা সম্পর্কে। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।